নিউজ আপনাদের সাথে আছি আমি আলোচিত পাঁচ জানুয়ারি আজ সংবিধান রক্ষার জন্য পাঁচ জানুয়ারি নির্বাচনের বিকল্প ছিল না এমনটাই মনে করে আওয়ামী লীগ যদিও বিএনপির দাবি দু হাজার সালে সেই নির্বাচনটি ছিল জনগণের সাথে বড় ধরনের প্রতারণা পাঁচ জানুয়ারি দু চোদ্দ বাংলাদেশের রাজনীতির অন্যতম টার্নিং পয়েন্ট এই দিনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে দেশের বড় রাজনৈতিক দল বিএনপির অনুপস্থিতিতে একশো চুয়ান্ন জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় আবারও সংখ্যা গঠন করে আওয়ামী লীগ আঠারো হাজারের উপর ভোট কেন্দ্রে ভোট হয়েছে কিছু ভোট কেন্দ্র বিএনপি জামাত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে দেশের সংবিধান রক্ষায় এই নির্বাচন অপরিহার্য ছিল অভিমত আওয়ামী লীগের সংবিধান অনুযায়ী একটি সরকার মেয়েশ্বাস শেষ হওয়ার পরে আরেকটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকার গঠন করবেন আমরা গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই দশম জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে ওখানে অনুষ্ঠানের জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছিল আমরা অংশ নিয়েছিলাম আর বিএনপির দাবি এই নির্বাচন ছিল আওয়ামী লীগ ও তার জোটের ভাগ অংশ তো পাঁচই জানুয়ারি চোদ্দো সালে কোনো নির্বাচন হয়নি একে একটা ভাগ ভাটার হয়েছে এবং ক্ষমতাসীন দলের মানে নিবন্ধিত রাজনৈতিক দলগুলির মধ্যে ক্ষমতাসীন জোটে যারা ছিল তাদের মধ্যে আসন একটা আসন ভাগাভাগি হয়েছে সুতরাং এটা ভোট হয় নাই এটা একটা ভাগ এবং ভোটের নামে এটা একটা জনগণের সাথে মস্করা করা হয়েছে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও সংবিধানের জন্য এই নির্বাচন দরকার ছিল পাঁচ জানুয়ারি দু যে নির্বাচনটি হয়েছিল তা প্রশ্নবিদ্ধ রাজনৈতিক ধারাবাহিকতা রক্ষার জন্যই এবং সংবিধানকে সমুন্নত রাখবার জন্যই নির্বাচন করা হয়েছে সরকারের বা যে সরকার নির্বাচন অনুষ্ঠান করায় তাদের কিন্তু কোনো দায়িত্ব নয় যে বিরোধী দলকে টেনে আনা নির্বাচনে দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস এবং বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে মুন্না নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দর্শক যেমনটি বলছিলাম আজ আলোচিত পাঁচ জানুয়ারি সংবিধান রক্ষার জন্য পাঁচ জানুয়ারি নির্বাচন করাটার বিকল্প ছিল না এটি বলছে আওয়ামী লীগ যদিও বিএনপির মতে কিন্তু দু সালের এই নির্বাচনটি ছিল জনগণের সাথে বড় ধরনের প্রতারণা এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের আমরা চলে যাচ্ছি এখন রাজশাহী রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাহেব দু হাজার চোদ্দ সালের এই পাঁচ জনের নির্বাচন নিয়ে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে মতবিরোধ রয়েছে আওয়ামী লীগ বলছে এটা বিকল্প ছিল না আর বিএনপি বলছে জনগণের সাথে বড় ধরনের প্রতারণা হয়েছে আপনার সাথে যারা আছেন কিংবা আপনি বা কি মনে করছেন এই ব্যাপারে যে নির্বাচন এই নিয়ে আমরা কথা বলতে চাই আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং জেলা বিএনপির যুব সাধারণ সম্পাদক আনার হোসেন উজ্জ্বল আপনাদের দুজনকে স্বাগত জানাই শুরুতেই আমরা একটু জার আসাদের কাছে যেতে চাই যে আজজনের নির্বাচন যেটি হয়েছিল দশম জাতীয় সংসদের নির্বাচন এটি আসলে বড্ড গুরুত্বপূর্ণ ছিল ধন্যবাদ আপনাকে আজ 5 জানুয়ারি 2014 সালের আজকের এই দিনে বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্র যে হুমকির মুখে পড়েছিল আজকে সেটা রক্ষা করেছিল এই কারণে আমরা এটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসাবে আখ্যায়িত করি তারই চতুর্থ বর্ষ পূর্তি এই দিনের গণতন্ত্র রক্ষার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছিল তাদের বিধেয়তামত কামনা করি আজকের এই দিনে আমরা বিশ্বাস করেছিলাম বিএনপির মতো একটি বড় দল এই নির্বাচনে আসবেন তারা এই নির্বাচনে আসেনি সংগত কারণে আওয়ামী লীগকে এই ভর্তি করতে হয়েছে এবং সেই ভোটেরই ধারাবাহিকতায় আজকের এই সরকার এবং আজকের বাংলাদেশ কোথায় গিয়েছে এটি আপনারা উপলব্ধি করেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই চতুর্থ বর্ষ পূর্তিতে আমরা গণতন্ত্রের বিজয় দিবসে শুধু এইটুকু বলতে চাই যে দু হাজার চোদ্দের পাঁচই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা রক্ষার জন্য সংবিধান রক্ষার জন্য আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য এই নির্বাচনটি করা হয়েছিল এবং যার ফল আজকে বাঙালি জাতি পাচ্ছে। আমি একটু যে গণতন্ত্র সংবিধান এগুলো রক্ষার জন্য এই নির্বাচন খুব জরুরি ছিল বিএনপি আপনি কি মনে করেন ধন্যবাদ আজকে নিউজ টোয়েন্টি ফোর সকল দর্শকদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী পক্ষ থেকে দেশ নেত্রি বেগম খালদেজের পক্ষ থেকে অভিনন্দন জানাই আজকের এই নির্বাচন পাঁচই জানুয়ারি দু হাজার চোদ্দ সালে এদেশের দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে একশো চুয়ান্ন জন বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে নির্বাচনে দলের প্রার্থীর বিপক্ষে যদি কোন প্রার্থী না থাকে সেই ভোটাররা যদি ভোট দিতে যেতে না পারে যদি কেন্দ্রে কুকুর বিড়াল যদি চড়ে বেড়ায় তাহলে সেই নির্বাচনকে গণতন্ত্রের নির্বাচন বলা যাবে না এই নির্বাচনে বলে যে নিয়ম রক্ষা নির্বাচন বিএনপি নাইনটি সিক্স নির্বাচন করেছিল সেই নির্বাচনে বিএনপি পুনরায় আবার নির্বাচন দিয়ে সংবিধান সংশোধন করেছিল কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করেছিল জামাত ইসলাম আওয়ামী লীগ সহকারে একত্রে গভর্নমেন্টের বিল পাস করানোর জন্য বিএনপি নির্বাচন করেছিল আওয়ামী লীগ বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিকদেরকে কথা দিয়েছিল যে যে সংবিধান রক্ষার নির্বাচন সেই সংবিধান রক্ষার নির্বাচন করতে যে তারা জোর করে দেশের মানুষকে খুন করে হত্যা করে অপহরণ করে করে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আওয়ামী লীগ বারবারই অভিযোগ করছে যে পেট্রোল বোমা হামলা গুলির বিএনপি জামাতের কাজ আপনারা কি প্রুভ করতে পেরেছেন যে এটি আসলে অন্যরা করেছে আপনারা করেন আপনারা দেখেন যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা নাই সাংবাদিকদের তাদের কথা বলার নিশ্চয়তা নাই সাংবাদিকরা তাদের সঠিকভাবে তারা তাদের লিখনই দিয়ে তারা প্রকাশ করতে পারছে না দেশের মানুষ জানতে পারছে না এই সরকার সাংবাদিকদেরকে তাদের হাত বন্ধ করে রেখেছে তাদের হাত বন্ধ এখন কথা বলতেছেন এখন কি বিএনপি সে আন্দোলনে গেছে তাহলে বুঝতে পারতেন যে বিএনপি দেশের শান্তি আন্দোলন চাই দেশের শান্তি মানুষের সঙ্গে থাকে এবং বিএনপি কোন রকম খারাপ কোনো কিছুর সাথে সন্ত্রাসীর সাথে বিএনপি লিপ্ত না আপনারা দেখেছেন যে এখন দেখতে পাচ্ছেন আপনারা লিখতেছেন যেরকম কথা বলতে পারবেন যে বিএনপি অকারস করছে কোথাও বলতে পারবেন যে বিএনপি সন্ত্রাস করছে আমি আবার আপনার কাছে আসবো হ্যাঁ থেকে একটু জানতে চাই উনি যে অভিযোগগুলি করলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আসলে বাংলাদেশের মানুষ তো সবই দেখে এই যে আমরা এখানে আওয়ামী লীগ বিএনপি বসে আজকে আলোচনা করছি সেটা লাইভ আমরা যা বলছি জাতি শুনছে তো এটি কি সংবাদপত্র বা মিডিয়ার স্বাধীনতা নয় এটি কি গণতন্ত্রের উন্মুক্ত বিচরণ নয় তো সেই জায়গা থেকে আমি বিএনপি কে অনুরোধ রাখতে চাই আমরা অবশ্যই বলেছি সংবিধান রক্ষা নির্বাচন আমরা বিএনপি কে অনুরোধ করেছিলাম নির্বাচন আসেন তারা যখন আসেনি আমরা বলেছি এটি সংবিধান রক্ষার নির্বাচন অবশ্যই সংবিধান রক্ষার নির্বাচন সেই সংবিধানকে তো আমরা রক্ষা করে চলেছি আর বিএনপি যে জ্বালাও জামাতকে নিয়ে যে জ্বালাউপড়ায় রাজনীতি করেছে এটি তো প্রমাণিত বারবার প্রমাণিত হয়েছে স্কুলে আগুন কলেজে আগুন হ্যাঁ একশো জন আমাদের মাননীয় সংসদ সদস্য বিনা ভোটে এর জন্য দায়িত্ব আওয়ামী আপনারা যদি নির্বাচনে আসতেন তাহলে এটি হতো না আপনারা হয়তো ক্ষমতায় যেতেই পারতেন জনগণ যদি বঞ্চিত তো সেই জায়গা থেকে আমি অনুরোধ রাখতে চাই যে বিএনপি আমাদের ভাই উজ্জ্বল যে কথাটি বললো অবশ্যই ভালো যে বিএনপি তো জ্বালাগুলা জায়গাতে নাই তা আমরাও চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আন্দোলন করুন সংগ্রাম করুন এটি অবশ্যই গণতান্ত্রিক পন্থার মধ্যে হতে হবে সেটি করুন আগামী নির্বাচনে আসুন আপনারা নির্বাচনে বিজয় আল্লাহ যদি আপনাদেরকে করায় তারপরে আপনারা সংবিধান সংশোধন করে আমি সরকার ক্ষমতায় তো এই ক্ষেত্রে বাংলাদেশ কতটা এগুলো বাংলাদেশ কতটা এগোল এই চার বছরে পদ্মা সেতু দৃশ্যমান এই চার বছরে বাংলাদেশ দুর্নীতিতে যে অতীতের যে বাংলাদেশের জর্জন সেখান থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ বিশ্ব নেতৃত্বের জায়গায় আসীন হয়েছে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে বিশ্ব মানবতার জায়গাতে বিশাল অবস্থান করেছে বাংলাদেশ অর্থনীতিতে যে উন্নয়ন সাধন করেছে চার বছরে এটা বিশ্ব স্বীকৃত বাংলাদেশ শিল্প কর যেভাবে এগিয়ে চলেছে এইভাবে শিক্ষা ক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন চিকিৎসা ক্ষেত্রে বলেন

দেশের কারণে বাংলাদেশ এটা বোধ হয়ে সারা দেশে একশো তিয়াত্তরটি সদস্য একশো তিয়াত্তরটি দেশ সদস্য আছে সেই দেশে পর্যায়ক্রমে এটা হচ্ছে যে বায়ো রোটেশনে হচ্ছে যে এক এক দেশ হচ্ছে দায়িত্ব পালন সেই জায়গা থেকেই বাংলাদেশ দায়িত্ব পালন করছে এখানে হচ্ছে যে আওয়ামী লীগের কোনো কৃতিত্বের কোন কিছু নাই এখানে ব্যবসা বাণিজ্যের কথা বলা হচ্ছে আজকে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ নাই আজকে বাংলাদেশে আপনারা দেখেন যে আমাদের এখানে যে ব্যবসার যে অবস্থা ছিল গার্মেন্ট সেক্টর বলেন বিভিন্ন সেক্টর বলেন বৈদেশিক বিনিয়োগ না এখানে আজকে রেমিটেন্স দেখেন এখানকার জনবল বিদেশে যেভাবে রপ্তানি হতো সেখান থেকে যে রেমিটেন্স আসত আজকে রেমিটেন্স অবস্থাটা দেখেন যে বাংলাদেশের কি অবস্থা আপনি পদ্মা সেতুর কথা বলতেছেন পদ্মা সেতু আপনার কত টাকা বৃদ্ধি পেয়েছে দফায় দফায় কত টাকা বৃদ্ধি পেয়েছে আপনার হচ্ছে ডিপিপি দেখলে অনুমোদন দেখলে বুঝতে পারবে যে দফায় দফায় কত টাকা বৃদ্ধি হয়েছে আঠারো সালে পদ্মা উদ্বোধন করার কথা দেখেন যে পদ্মা সেতু উদ্বোধন করতে পারে কিনা দেশের মানুষ বহির্বিশ্বের এখানে যে পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইউনিয়ন এসে মিটিং করলো মানে যে তারা সমস্ত টাকা এসে বাংলাদেশে বিনিয়োগ করে এদেশে হচ্ছে সমস্ত টাকা রেখে গেল তা না আজকে তারা এসে প্রতিনিধিত্ব করেছেন প্রতিনিধি সভা করে গেছে তারা কি করে গেছে তারকে বলে গেছে যে আমরা বাংলাদেশে এত টাকা বিনিয়োগ করে গেলাম সমস্ত দেশে সমস্ত এম দেশে এত টাকা বিনিয়োগ করে গেলাম সেটা তো বলে না তারা তো অন্ধ সহ করছে আমি একটু সেই বাকি আবারও সামনে নির্বাচন আসছে বিএনপির স্ট্যান্ড কি হওয়া বিএনপি এদেশের জনগণের জনপ্রিয় একটি দল বৃহৎ একটি সংগঠন তিন তিনবার ক্ষমতায় ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিতে যদি আওয়ামী লীগ দেশের এত উন্নয়ন করে থাকে আওয়ামী লীগ যদি দেশের এত জনপ্রিয়তার দল থাকে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণকে ভোট দেওয়ার সুযোগটা দেওয়া ধন্যবাদ আমি একটু সবাই রেমিডেন্সে বাংলাদেশ এই বর্তমানে সর্বোচ্চ রেমিডেন্স বাংলাদেশে এসছে আর এই বৈদেশিক বিনিয়োগ এগুলো কথার কথা না এগুলো আপনি ইতিহাস দেখলেই বুঝতে পারবেন না নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পরিষ্কার ভাবে বলেছে নির্বাচন করবে নির্বাচন কমিশন এই সংবিধানের অধীনে নির্বাচন হবে আমরা বিশ্বাস করি আজকের এই পবিত্র দিনে বিএনপির মতো একটি বিশাল সংগঠন তারা নির্বাচন আসবে যে এই দুই নেতাই কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান থেকে কথা বলছিলেন তবে আগামী যে নির্বাচন হবে একাদ জাতীয় সংসদ নির্বাচন সেখানে করবে এমনটি প্রত্যাশা সবার তো তাবাসুম এই ছিল আছে থেকে কাছে সর্বশেষ শাহেদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ আলোচিত পাঁচ জানুয়ারি দু হাজার সালের এই দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কিন্তু আওয়ামী আওয়ামী লীগ লীগ এবং বিএনপির মধ্যে রয়েছে বলছে বিরোধ গণতন্ত্র হুমকির মুখে পড়ার কারণে সংবিধান এই নির্বাচন তারা করেছিল এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে না এটি আসলে জনগণের জন্য একটি বড় ধরনের প্রতারণা ছিল তো দুই পক্ষ কিন্তু তাদের পক্ষে থেকে এই ব্যাপারে বলার চেষ্টা করেছেন আমাদের সাথে ছিলেন সহকর্মী কাজী সাহেব রাজশাহী থেকে লাইভ সারাদেশের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি আমাদের সাথে থাকুন আবারও স্বাগত আপনারা দেখছেন নিউজ লাইভ সারা দেশ। শাদেশে ভিন্ন ভিন্ন কর্মসূচিতে আলোচিত 5 জানুয়ারি পালন করছে আওয়ামী লীগের বিএনপি। আলোচিত এই দিন নিয়ে সারা প্রধান দুটি রাজনৈতিক দলের কর্মসূচি জানাতে এখন চট্টগ্রাম বরিশাল খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা দর্শক আমরা প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয় আজকের এই দিন নিয়ে কিন্তু আলোচিত দিন পাঁচ জানুয়ারি দুই পক্ষের মধ্যে ভিন্ন মতামত রয়েছে চট্টগ্রামে কি কর্মসূচি রয়েছে এবং দুই দলের নেতারা কি বলছেন আজকের দিনের ব্যাপারে ধন্যবাদ আপনাকে আপনি যেমনটা শুরু করেছিলেন আসলে পাঁচ জানুয়ারি বিভিন্ন মতামতের কথা কিন্তু আপনি জানেন যে বছর শেষে কিন্তু জাতীয় নির্বাচন কিন্তু এই নির্বাচনকে ঘিরে কিন্তু বছরের শুরু থেকে বা আমরা যদি বলি আজকে থেকে কিন্তু বিএনপি এবং এমনকি আমলেখক কিন্তু রাজপথে নেমেছে বলা যায় আসলে চট্টগ্রাম মহানগর মহানগরের রাজপথ এখন আজকে থেকে কিন্তু অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে কিন্তু আমরা আপনি জানতে চেয়েছেন আজকে পাঁচ জানুয়ারি যে বিএনপি যে যে কর্মসূচির কথা আমার থেকে জানতে চেয়েছেন আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন এখন এখনও পর্যন্ত সকাল থেকে তারা জড়ো হচ্ছেন কিন্তু আমরা যদি বলি কাজী দেউরি এলাকায় যে বিএনপির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের পাশে কিন্তু তারা সমাবেশ করার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সমাবেশ করা হবে কিন্তু আড়াইটা থেকে তিনটার মধ্যে কিন্তু আমরা যতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি পুলিশের এখনও পর্যন্ত তারা তাদের কোনো লিখিত অনুমতি তারা পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন আমরা যদি বলি আসলে তারা গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কিন্তু প্রতি বছরে কিন্তু তারা দু সাল থেকে তারা সমাবেশ এবং এমনকি তারা আন্দোলন করে আর আর এদিকে আওয়ামী লীগের কথা যদি আমরা আপনাকে বলি আসলে তারা শহীদ মিনারে বিকাল তিনটার দিকে তিনটা থেকে চারটার মধ্যে তারা গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে কিন্তু বিজয় রেলের আয়োজন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এমনকি তারা সেই বিজয় রেলের উদ্বোধন করবেন এমনকি নেতৃত্ব দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এমনকি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ ওমর নাসির উদ্দিন আমরা বলতে চাই আমার পাশেই রয়েছেন আসলে চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন আমরা জানতে চাই এই আপনার থেকে আজকের দিনে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে এমনকি আপনারা আপনাদেরকে পুলিশের প্রত্যেকবারে আমরা দেখি কিন্তু পুলিশের অনুমতি না মেলার সেই তথ্যটা আমরা পাই কিন্তু এবারও কিন্তু আপনাদের পুলিশের অনুমতি কি আপনারা পেয়েছেন কিনা গণতন্ত্র হত্যা দিবস আপনারা জানেন চোদ্দো সালের যে নির্বাচন হয়েছে সেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ভোটাধিকার হরণের মাধ্যমে প্রতি বছরে আমরা পালন করছি এই দিবসটাকে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে এই বছরও পালন করছে কিন্তু এখনও পর্যন্ত অনুমতি পাইনি কিন্তু অনুমতি না পেলেও চট্টগ্রামবাসী প্রস্তুত রয়েছে বিএনপি অঙ্গ সংগঠনের কর্মী ভাইরা প্রস্তুত রয়েছে আমরা কাজেরদারি চত্বর থেকে সমাবেশ করব মিছিল করব এবং আজকের এই গণতন্ত্র হত্যা দিবস আমরা পালন করবো সর্বাত্মকভাবে গণতন্ত্র হত্যা দিবস এই জন্যই বলছি বাংলাদেশের যে সংবিধান রয়েছে সংবিধানের মূলমন্ত্র যদি গণতন্ত্র হয় গণতন্ত্রের মূলমন্ত্র হবে ভোটের অধিকার আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নেই মানব অধিকার নেই গণতান্ত্রিক অধিকার নেই আইনের শাসন নেই বাক স্বাধীনতা নেই আজকে মুক্তিযুদ্ধের যে চেতনা সাম্যতা ন্যায় বিচার মানবিক মর্যাদা সেটি নেই তো সেই অধিকারগুলো আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বছর ঘোষণা করেছে এই বছর হবে গণতন্ত্রের গণতান্ত্রিক অধিকার রক্ষার বছর এই বছর হবে আইনের শাসন রক্ষার বছর এই বছর হবে মানবাধিকার রক্ষার বছর এই বছর হবে বাক স্বাধীনতা রক্ষার বছর এবং এই বছর হোক ভোটাধিকার রক্ষার বছর আমাদের এই বিজয়ের মাসে আমরা এইটাই বলতে চাই আমরা চট্টগ্রামবাসী সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে রক্ষার শপথে কাদের কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে আজকের এই দিবস আমরা পালন করব আমরা জানতে চাচ্ছি পুলিশের কোনো অনুমতি আপনাদের মেলেনি অনুমতি না তারপরেও আমরা বলতে চাই বাংলাদেশে জরুরি আইন নেই ভোটের আমাদের মিছিল করার অধিকার রয়েছে মিটিং করার অধিকার রয়েছে সমাবেশ করার অধিকার রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিবন্ধিত দল এবং আমরা সাংবিধানিক মোতাবেক সব কিছু করার অধিকার রয়েছে এবং সেভাবে আমরা করবো আমরা দেখেছি আসলে দু হাজার সালে পুলিশের অনুমতি নিয়ে কিন্তু আপনারা এই স্থানে কিন্তু সমাবেশ আসলে আসলে গণতন্ত্র হত্যা দিবস কিন্তু সেই সময়ে কিন্তু আপনাদের সেই সময়ে কিন্তু আপনাদের আমরা দেখেছি আসলে পুলিশের পুলিশের সাথে সংঘর্ষ বাদে কিন্তু আজকে কিন্তু অনুমতি ছাড়াই যদি আপনারা সমাবেশ করেন তো কি মনে করেন আমরা তো প্রশাসনকে বারবার বলেছি অনুমতির জন্য এখন অনুমতি যদি না দেয় সেক্ষেত্রে তো কিছু করার নেই আমি তো বারবার বলছি যে সাংবিধানিক অধিকার আমাদের এই যে ভোটের অধিকার এই যে আজকে যে আমরা মিছিল মিটিং সমাবেশ এটা তো নিষিদ্ধ নয় এটা তো সাংবিধান মোতাবেক সব কিছু করার অধিকার রয়েছে এবং আজকে আমরা বলছি যে সরকার ভয় পাচ্ছে হয়তো বা জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা হয়তো এ সমাবেশ করতে দিচ্ছে না কিন্তু আমরা বারবার বলছি লেভেল প্লেইং ফিল্ডের কথা যদি আওয়ামী লীগ শহীদ মিনার চত্বরে সমাবেশ করার অধিকার পায় তাহলে আমরা কেন পাবো না কাজে একটি দেশে দুই নীতি হতে পারে না আমরা এই জন্য বলছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে রক্ষার স্বার্থে সব দলকেই সমান সুযোগ দিয়ে সামনে যে সরকার বলছে এই নির্বাচন নিরপেক্ষ করবে এই এই সব স্বার্থকে রক্ষা করতে না পারলে ওই একদলীয় নির্বাচনে কেউ যাবে না এবং আবারও দুই সালের ইলেকশন বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমরা ঐক্যবদ্ধভাবে চট্টগ্রামবাসীকে নিয়ে আজকের যে দিবস গণতন্ত্র হত্যা দিবস এই গণতন্ত্র হত্যা দিবস পালন করব এই আশাবাদ আমরা রাখছি আমরা তিনটার দিকে আমাদের অনুষ্ঠানের শুরু করব এবং ইনশাল্লাহ আমাদের সমাবেশ হবে মিছিল হবে এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই এই প্রোগ্রামটা সফল করব ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে কথা বলেছি আসলে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদ হোসেনের সাথে তিনি বলছিলেন আসলে পুলিশের অনুমতি না পেলেও কিন্তু তারা এই কাজের ধেউরে আমরা যেখানে আছি এখন কথা বলছি এই স্থানে কিন্তু তারা সমাবেশ এমনকি তারা মিছিল করবে বলে আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা পুলিশের উদ্বোধন কর্মকর্তাদের সাথেও আমরা কথা বলেছি তারা বলছিলেন আসলে কোনো মিছিল এবং কি কোনো সমাবেশের নামে যদি তারা বিশৃঙ্খলা করে তারা কিন্তু তারাও প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছিলেন আসলে কোনো স্থানে যদি কোনো তার অপ্রীতিকর কোনো ঘটনা যদি তারা দেখে তারা যে কোনোভাবে তারা সেটা মোকাবেলা করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন এমনকি তারা অতিরিক্ত পুলিশও আমরা বিভিন্ন স্থানে যদি আমরা বলি আপনাকে চট্টগ্রাম নগরঝুড়ি কিন্তু বিভিন্ন স্থানে তারা খুব একটা সতর্ক অবস্থানে রয়েছেন তো এই ছিল আমার এখানকার সর্বশেষ জয় আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক পাঁচ জানুয়ারি নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিতেন সহকর্মী নয়ন বৌদয় তিনি যেমনটি জানাচ্ছিলেন যে দুই পক্ষেরই কিন্তু বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে সেখান থেকে বিএনপির কিন্তু আজকে যে কর্মসূচিটি রয়েছে তারা একটি সমাবেশ করার চেষ্টা করছে যদিও এটার কোনো সম্মতি তারা প্রশাসন থেকে পায়নি তারপরও তারা তার বাইরে থেকেই কিন্তু এই আয়োজনটি করবেন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একই বিষয়ে জানতে বরিশালে বরিশাল থেকে যোগ দিতেন সহকর্মী রাহাত খান রাহাত আপনাকে জানতে চাচ্ছি যে আপনি দেখছিলেন যে রাজশাহীতে কিন্তু বিএনপি সমাবেশের কোনো অনুমতি পায়নি প্রশাসন থেকে বরিশালের কি অবস্থা সেখানে একটু উত্তেজনার খবর আমাদের কাছে আছে আপনি একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন যে আসলে রাজশাহীতে যেমনি বিএনপি কালো পতাকা মিছিল কিংবা সমাবেশের অনুমতি চেয়েছিল পায়নি ঠিক বরিশালে একই যে আজ পাঁচ জানুয়ারি ঘিরে এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালন করার জন্য বিএনপি কালো পতাকা মিছিল এবং সমাবেশের আয়োজন করেছিল সকাল দশটায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে কিন্তু একই সময় সেখানে ছাত্রলীগ তারা গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে একটি কর্মসূচির আয়োজন করা একটি সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ কারণে পুলিশ প্রশাসন এনপি অনুমতি দেয়নি তবে আমরা যেটি জেনেছি যে সকাল থেকে ছাত্রলীগ কিংবা ক্ষমতাসীনরা সেখানে কিন্তু জড়ো হয়েছেন আর সেখানে বিপুল সংখ্যক পুলিশ প্রধান রয়েছে আমরা আরেকটি বিষয় দেখেছি যে আওয়ামী লীগ বিভিন্ন দলে দলে ভাগ হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে যাতে তাদের যে প্রতিপক্ষ রাজনৈতিক দল তারা রাস্তায় বা রাজপথে কোনো কর্মসূচি পালন করতে না পারে আমরা কিছু করে আগে দেখেছি যে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদেক আবদুল্লা তিনি তার যে একটি সঙ্গীয়দের নিয়ে শহরের ময় তিনি ঘুরে বেরিয়েছেন এবং কিছুক্ষণ আগে এই বরিশাল নগরের রূপাতলি যেখানে দবদিবে শুধু টোল প্লাজা সেখানে এসে বেশ কিছুক্ষণ অবস্থান করেছিলেন তার কাছে খবর ছিল যে এই এলাকা থেকে বিএনপির কোনো কর্মসূচি বের হতে পারে এবং সে কারণে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিলেন আমরা দেখছি যে এর আগে সকাল সাতটার দিকে নগরের পোর্ট রোডে মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে একটি জটিকা বিক্ষোভ মিছিল বের হয় কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয় এছাড়া কিন্তু পুরো নগরময় পুলিশের কিন্তু করা নিরাপত্তা রয়েছে আসলে বিএনপি কর্মী অথবা রয়েছে আড়ালে আবডালে কিন্তু তাদেরকে কিন্তু সেভাবে মাঠে কাটে দেখা যায়নি পক্ষান্তরে আমরা দেখছি যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা এই দিনে যাতে বিএনপি যাতে কোনো ধরনের রাস্তা কর্মসূচি করতে না পারে সে কারণে তারা রাস্তায় অবস্থান নিয়েছেন আমরা একটু ভাইদের সাথে কথা বলতে চাই বা আজকে আসলে কি দিবস বা কেন আপনি একটু বলতে পারেন নাকি আপনার কি পাঁচ জানুয়ারি নির্বাচনের কথা মনে আছে নিশ্চয়ই বলেন নাকি কি অবস্থা মনে আছে পাঁচজনের কথা বলতে পারব না আপনি একটু বলুন যে আজকে এখানে যে এসেছেন কেন কী করলে এসেছে আজকে হচ্ছে আমরা গণতন্ত্র রক্ষা দিবসের জন্য আসছি এখানে আজকে হচ্ছে আমরা গণতন্ত্রের আছি পাঁচই জানোয়ারি নির্বাচন আমরা যে গণতন্ত্রের বিজয় বিজয়ের রক্ষার্থে যা রাজপথে আমরা দখলে রাখতে চাচ্ছি এই কারণে যে জামাত বিএনপি যে নৈরজ্যকর পরিস্থিতি ভীতকর পরিস্থিতি দেশের সৃষ্টি করছিল ৫ জানুয়ারি তারা যে নির্বাচন প্রতিহত করতেছিল জনগণকে তারা যে করছে করছিল সেটা আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা এসেছি ক্ষমতার মাধ্যমে আমরা বিজয় নিশ্চিত করেছি এবং গণতন্ত্রের বিজয় হয়েছে ধন্যবাদ আপনাকে আপনি একটু বলবেন যে আজকে কি দিবস আপনাদের আওয়ামী আজকে আমাদের গণতন্ত্র রক্ষা দিবস এই যে আজকে এই দিনে আমরা মাঠে আসিফ সবাই প্রস্তুত বিএনপি জামায়াত যারা জনগণের জালমাল রক্ষার জন্য আমরা মাঠে নামছি যারা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এই জন্য শেন সাদেক আবদুল্লাহ নির্দেশে আমরা বরিশালে এই রূপতলী পঁচিশ নং ওয়ার্ড রহমান চাকরির মালার নেতৃত্বে আমরা ধন্যবাদ ধন্যবাদ আপনি বলবেন যে অন্যরা বললো যে বিএনপি জামাতের নাশকতা বা তাদের যে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোদে মাঠে আসেন সেটা করার জন্য তো পুলিশ রয়েছে তা আপনারা কি করছেন আমরা সাধারণ জনগণের জন্য পুলিশের পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগ বরিশাল মহানগরের যুগ্ম সম্পাদক শ্রেনিবাস সাদেক নির্দেশে আমরা মাঠে অবস্থান করছি পুলিশের পাশাপাশি আপনি একটু বলবেন যে কি কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন আমরা গণতন্ত্র বিজয় দিবসে জনগণের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এবং জনগণকে কোন রকমের কোনো জনগণের জানমালের ক্ষয় ক্ষয়ক্ষতি বিএনপি জামাতের কোনো চক্র করতে না পারে সেজন্য বাংলাদেশে কোনো নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সিনিয়ার সাধারণ সম্পাদক সম্পাদক সিরিয়াবাদ সাদেক আব্দুল্লার নেতৃত্বে আমরা আওয়ামী লীগ বরিশাল মহানগর মাঠে রয়েছি ধন্যবাদ আপনাকে তাবাসুব আপনি যেমনটি শুনলেন যে এ ধরনের আওয়ামী লীগের যে বিভিন্ন দলে দলে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এবং সড়কে তারা অবস্থান নিয়েছেন এবং তারা টহল দিচ্ছেন যাতে বিএনপি কিংবা বিরোধী জোট তারা কোনো ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নামতে না পারে তাদের বাসায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে তো এখন পর্যন্ত এই পাঁচ জানুয়ারিকে ঘিরে বরিশালে কোনো ধরনের সহিংসতা বা সংঘাতের খবর পাওয়া যায়নি তবে যেটি জেনেছে যে গত রাতে পুলিশ বিএনপির একজন কর্মীকে আটক করেছে আর এটিও জেনেছি যে বরিশাল মহানগর বিএনপির যিনি সভাপতি মজিবুর রহমান সরোয়ার তার বাসার সামনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছেন যাতে তিনি বাসা থেকে বের হতে না পারেন এটি ছিল আমার কাছে সব্লোষ খবর তাপাসুম রাহাত আপনাকে ধন্যবাদ দর্শক চট্টগ্রামের মতো বরিশালো আমরা দেখছিলাম যে পাঁচ জানুয়ারিকে ঘিরে কিন্তু সমাবেশ করার কোনো অনুমতি পায়নি বিএনপি পক্ষান্তরে কিন্তু আওয়ামী লীগ সেই সকল স্থানে সমাবেশ করার অনুমতি পেয়েছে এমনকি আওয়ামী লীগের দলের দলটি ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে যাতে বিএনপির পক্ষ থেকে কোনো এখানে কেউ অংশগ্রহণ করতে না পারে কোনো প্রকার কোনো সমাবেশে আমরা এই ব্যাপারে আরও জানতে এই মুহূর্তে চলে যাব খুলনায় খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন শাহিন আমরা চট্টগ্রামে দেখলাম বরিশালে দেখলাম বিএনপি সমাবেশের অনুমতি পাইনি পক্ষান ধরে আওয়ামী লীগ পেয়েছে খুলনার কি অবস্থা আমাদেরকে জানাবেন এই পাঁচ জানুয়ারি ঘিরে কি কর্মসূচি চলছে সেখানে ধন্যবাদ তাসুম সহকর্মীরা যেমনভাবে জানাচ্ছিলেন যে জেলাগুলোতে বিভাগগুলোতে যেখানে আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি গ্রহণ করেছে তার ব্যতিক্রম খুলনায় নয় খুলনায়ও আজ সকাল এগারোটায় বিএনপি তার দলীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র পুনরুদ্ধার এবং কালো দিবস গণতন্ত্র হত্যা দিবস পালন করবে কালো ব্যাস ধারণ করবে এবং বিক্ষোভ মিছিল করার একটা কর্মসূচি গ্রহণ করেছে পাশাপাশি আওয়ামী লীগ বিকেল তিনটায় গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে মহানগরীতে একটি বিজয় মিছিল বের করবে মিছিলটি শুরু হবে রূপসা থেকে এবং গোটা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদীক্ষণ করবে এবং এটি শেষ হবে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে আমরা দুটি কর্মসূচিকে ঘিরে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা তাদের তারা সতর্ক অবস্থায় রয়েছে এবং আমরা এখানে খুলনা যে খুলনা সদর থানা পুলিশ আছেন সদর থানা পুলিশের সদর থানার যে পুলিশ আছেন যে এখানকার ওসি অর্থাৎ ভারপ্রাপ্ত কর্মকর্তা আমরা পেয়েছি তার কাছ থেকে আমরা একটু আইন শৃঙ্খলা বিষয়ে একটু কথা বলার জন্য চেষ্টা করব যে প্রতি বছর তো খুলনায় আইন শৃঙ্খলা বাহিনী এই বিশেষ করে পাঁচই জানুয়ারি উপলক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার কি উদ্যোগ নিয়েছেন যেহেতু দুই দলেরই কর্মসূচি রয়েছে সকালে বিএনপির কর্মসূচি আছে আমরা সকাল থেকে আমরা নগরের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে আমরা সাত রাস্তার মোড় রয়্যাল মোড় পিটিআই মোড় রুপসা ট্রাফিক স্ট্যান্ড ডাক বাংলা মোড় পিকচার প্যালেস মোড় অপটিক্যাল সহ বিএনপি অফিসের আশপাশে আমরা অফিসার কোর্স মোতায়েন করেছি আর বিকেলে প্রোগ্রাম আছে আওয়ামী লীগের আমাদের একই অ্যারেঞ্জমেন্ট থাকবে অতিরিক্ত অ্যারেঞ্জমেন্ট হিসেবে যে র্যালি আছে আনন্দ র্যালি আওয়ামী লীগের সেই আনন্দ র্যালিতে আমাদের অফিসার ফোর্স সামনে পিছে এবং ডানে বায়ে থাকবে এবং আমাদের রুফটপে আমরা অফিসার মোতায়েন করেছি যাতে কোথাও কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এছাড়া আমাদের সাদা পোশাকে এবং ডিবি টিমও আমাদের এই ডিউটিতে নিয়োজিত থাকবে ধন্যবাদ আপনাকে তাবাসুম যেমনটি এই পুলিশ কর্মকর্তা বলছিলেন খুলনা সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওসি উনি বলছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনী যেন আইনশৃঙ্খলার কোনো ধরনের অবনতি না হয় সেজন্য তারা সদা প্রস্তুত আছেন আরেকটি বিষয় আপনি জানিয়ে রাখি যে আপনি জানেন যে দুই হাজার চোদ্দো সালে দশম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় পাঁচই জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তৃতীয়বারের মতো এবং সারা দেশে একটা সহিংসতা পরিস্থিতি তৈরি হয় এবং ওই এই দিনটিকে ঘিরেই আওয়ামী লীগ এবং বিএনপি খুলনায় পৃথক পৃথক কর্মসূচি পালন করে তবে এই কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের সহিংসতা ইতিপূর্বে এখানে ঘটেনি অর্থাৎ বিএনপিকে এখানে কর্মসূচি পালনের জন্য তাদের যে কার্যালয় আছে সেখানে অনুমতি দেওয়া হয়েছে তারা বিক্ষোভ সমাবেশ পালন করবে এবং বিক্ষোভ সমাবেশটি হয়তো তারা করতে পারবে না আর পাশাপাশি আওয়ামী লীগ এখানে আনন্দ মিছিল পালন করবে এই ছিল খুলনায় পাঁচই জানুয়ারিকে ঘিরে যে কর্মসূচি তার সর্বশেষ তাবাসো

শাহিন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক পাঁচই জানুয়ারিকে ঘিরে কি কর্মসূচি চলছে খুলনাতে জানাতে যোগ দিচ্ছেন শামসুজ্জামান শাহিন তিনি যেমনটি বললেন যে আইন শৃঙ্খলার করা একটি নিরাপত্তা সেখানে রাখা হয়েছে এবং বিএনপি কিন্তু তাদের কার্যালয়ে এখানে বিক্ষোভ সমাবেশ করে এটা অনুমতি পেয়েছে যেটি অন্যান্য বিভাগে কিন্তু পাইনি দেখা গেছে এছাড়া আওয়ামী লীগের একটি আনন্দ মিছিল রয়েছে বেলা তিনটা থেকে চারটার দিকে আমরা এই ব্যাপারে আরও জানবো চলে যাবো এই মুহূর্তে সিলেটে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ দিদার আলম নোবেল নোবেল আহ পাঁচ জানুয়ারিকে ঘিরে সিলেটে কি কর্মসূচি রয়েছে কি বলছেন আহ দুই দলের নেতাকর্মীরা ধন্যবাদ তাবাসুম পাঁচ জানুয়ারিকে গিরে সারা দেশের মতো সিলেটেও আওয়ামী লীগ এবং বিএনপি তারা কর্মসূচি ঘোষণা করেছে তো এই কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল এগারোটার সময় ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বিএন জেলা এবং মহানগর বিএনপি একটি কালো পতাকা বিক্ষোভ সমাবেশ এবং কালো পতাকা মিছিল করার কথা রয়েছে তো আমাদের কথা হয়েছে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের সাথে তিনি বলেছেন যে তারা মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন রেজিস্টারি মাঠে তারা খুব সমাবেশ এবং পরে কালো পতাকা মিছিল করার জন্য কিন্তু মহানগর পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি বা অনুমতি দেওয়া হয়েছে এরকম কোনো চিঠি কিন্তু বা এরকম কোনো কাগজ তাদেরকে আবার দেওয়া হয়নি যে কারণে তারা কিছুটা হলেও দ্বিধানন্দের মধ্যে মধ্যে আছেন যে আসলে তারা শেষ পর্যন্ত এই কর্মসূচিটি পালন করতে পারবেন কি না আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে যখনই বিএনপির কোনো সভা সমাবেশ হয় সেখানে উল্লেখযোগ্য একটা উপস্থিতি তাকে ছাত্রদলের কিন্তু এবার বিএনপি বলেছে যে আজকের যে কর্মসূচি তাদের রয়েছে সেই কর্মসূচিতে ছাত্রদলকে বলা হয়নি এর কারণ হচ্ছে যে আপনি জানেন যে পহেলা জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেখানে আধিপত্য বিস্তার নিয়ে আবুল হাসনাথ শিমু নামে ছাত্র দলের এক কর্মী নিহত হন যে কারণে এইবার কর্মসূচিতে বিএনপি ছাত্রদলকে রাখছে না এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আর আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল তিনটায় এই আমি যেখানে আছি ঠিক এই জায়গা থেকে অর্থাৎ কোর্ট পয়েন্ট থেকে তারা একটি সমাবেশ করবে এবং তাদের একটি মিছিল করার কথা রয়েছে তো এই মিছিলটি বা সমাবেশটি যে খুব বিশাল বা বর্ণাঢ্য হবে না সেটিও আমরা আওয়ামী লীগের যারা নেতা আছেন তাদের কাছ থেকে এরকম আবাস পেয়েছি তারা বলছেন যে গতকাল ছাত্রলীগের বার্ষিকী গেছে যে কারণে সকল নেতাকর্মী সেই আয়োজন নিয়ে তারা ব্যস্ত ছিলেন এবং তারা বলছেন যে অনেকটা তারা ক্লান্ত যে কারণে আজকের এই সমাবেশটি তারা বলছেন যে খুব বিশাল হবে না তবে তারা বলছেন যে আগামী দশ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তারা বিশাল শোডাউন করবেন সিলেটে আর মহানগর পুলিশের পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম তারা জানিয়েছেন যে আজকের এই দুই দলের কর্মসূচিকে ঘিরে নগরীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা কর্মসূচি চলাকালীন সময়ে সতর্ক অবস্থায় থাকবেন নগরীর প্রতিটি পয়েন্টে যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তবে সকাল থেকে আমরা সিলেট মহানগরীর কোথাও কিন্তু আসলে পুলিশের সেই সতর্ক অবস্থা বা অবস্থান আমরা দেখতে পাচ্ছি না তো দু হাজার চোদ্দো সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের সময় যে সহিংসতা হয়েছিল এরপরে কিন্তু সিলেটে আমরা পাঁচ জানুয়ারির কোনো কর্মসূচিতেই আমরা পাল্টা কর্মসূচি থাকলেও আমরা কখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি তো সিলেটের মানুষ মানুষ মনে করছেন যে অতীতের যে সাম রাজনৈতিক সম্প্রীতি সিলেটে রয়েছে সেই রাজনৈতিক সম্প্রীতির ধারাবাহিকতা এবারও বজায় থাকবে এবং রাজপথে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটবে না এমন প্রত্যাশা সিলেটের মানুষ করছেন তা এই ছিল সিলেট থেকে সর্বশেষ নোবেল আপনাকে ধন্যবাদ দর্শক পাঁচ জানুয়ারি নিয়ে কি কর্মসূচি রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের সহকর্মী সিলেট থেকে আসলে সারা দেশেই কিন্তু এই পাঁচ জানুয়ারিকে নিয়ে একটি আহ উত্তেজনা আওয়ামী লীগ বলছে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এই নির্বাচনের মাধ্যমে পক্ষান্তরে বিএনপি কিন্তু বলছে গণতন্ত্র হত্যা হচ্ছে এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে তা আমরা সারা দেশে পাঁচ জানুয়ারি আলোচিত পাঁচ জানুয়ারি যেটি দু সালে নির্বাচনটি হয় এটি নিয়ে কি কর্মসূচি রয়েছে আওয়ামী বিএনপি জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে লাইভ সাদেশে এই পর্যায়ে নিচ্ছে আর একটি বিরতি আমাদের সাথে থাকুন বিরতির পর আবারও স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর লাইভ সারা দেশ চা বাগানের সৌন্দর্য এমনিতেই পর্যটকদের কাছে আকর্ষণীয় তারপর শীতের সকাল হলে তো কথাই নেই কুয়াশার চাদরে থাকা একটি কুড়ি দুটি পাতার মনোরম সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটে গেছেন মলভি বাজারে শীতের সকালে চা বাগানের সৌন্দর্য জানাতে দর্শক এই মুহূর্তে মলভি বাজারের চা বাগান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ সুলতান শীতের সকালে চা বাগানের সৌন্দর্য কেমন দেখছেন আমাদের সাথে যদি একটু আমাদের একটু দেখান সেখানকার সেই সৌন্দর্য তামাসুম আপনাকে ধন্যবাদ শুরুতেই সকালের শুভেচ্ছা আপনি যেমনটি বললেন আসলে খুব চমৎকার করি আসলে আপনি বললেন যে স্বাভাবিকভাবেই কিন্তু পর্যটকদের কাছে চা বাগানের সৌন্দর্য তাদেরকে আসলে আকৃষ্ট করে টান টেনে নিয়ে আসে আসলে এখানে তবে এই শীতের সকাল হলে যখন কুয়াশা পড়ে এবং দূরে যখন আমরা আসলে চা বাগানে এভাবে তাকাই যখন দেখি বিস্তীর্ণ এই পাহাড়ি অঞ্চলে যখন কুয়াশার চাদরে চা গাছগুলো কিছুটা হলেও ঢেকে আছে তখন এই সৌন্দর্য আসলে অতুলনীয় এবং এখানে দাঁড়িয়ে হয়তো কবি তার কবিরা যদি আসতেন তাহলে হয়তো নিশ্চয়ই কয়েকটি কবিতা আসলে এখানে লিখে ফেলতে পারতেন এবং যেমনটি বললেন আপনি আসলে দুটি কুড়ি একটি পাতা আমি যদি আপনাকে একটু দেখাই যে এই শীতের সময়টাতে মূলত কিছুদিন আগেই কিন্তু আসলে এই চা পাতাগুলো এখান থেকে সংগ্রহ করা হয়েছে তারপরে এমন কিছু কিছু পাতা কিন্তু তাবাশম এরকম রয়েছে মূলত যেই চা আমরা খাই অনেকে হয়তো জানি অনেকে জানি না রকম দুটি কুড়ি দুটি পাতা এবং একটি কুড়ি দিয়েই কিন্তু আসলে আহ চা হয়ে থাকে এবং আজকে কিন্তু চা সারা বিশ পৃথিবীব্যাপী আমাদের কাছে একটি গর্বের পণ্য হয়ে দাঁড়িয়েছে রপ্তানি বাড়ছে আপনি জানেন গত বছরও কিন্তু এর উৎপাদন প্রায় সাড়ে আট কোটি কেজি হয়েছে এবং এই চা কিন্তু প্রতি বছরই উৎপাদন বেড়েই চলেছে তবে তো একটি বিষয় কিন্তু না বললেই নয় যারা চা বাগানের শ্রমিক যদিও এই মুহূর্তে সকালের এই সময়টা যেহেতু চা বাগানে তেমন করে কোনো কাজ নেই চা বাগানের শ্রমিকরা কিন্তু বরাবরই থেকে গেছে অবহেলিত আসলে আপনি জানেন এখনও পর্যন্ত আমরা সবশেষ যে বিষয়টি শুনেছি তারা প্রতিদিন কাজ করে মাত্র পঁচানব্বই টাকা করে পেয়ে থাকেন এবং এই চা বাগানের শ্রমিকদের কল্যাণে যে সমস্ত সংগঠনগুলো কাজ করছে এর মধ্যে অন্যতম হচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আমরা তার ডিএমডি কে পেয়েছি আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই চা শ্রমিকদের জন্য আপনারা কি কি করেছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে থাকে দারিদ্র্য বিমোচন করতে গিয়ে একটি বিষয় লক্ষ্য করা দরকার যে এদেশে দেশে যে সকল শ্রেণীগুলো একেবারে পিছিয়ে রয়েছে এবং আমাদের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নে একই কথা বলেছে যে কাউকে বাদ দেওয়া নয় উন্নয়নটা হচ্ছে সবাইকে নিয়ে এগোতে হবে এবং এদেশে কিছু গোষ্ঠী রয়েছে যারা একেবারে পিছিয়ে রয়েছে তার মধ্যে একটি গোষ্ঠী হচ্ছে অন্যতম হচ্ছে এই চাঁদ শ্রমিক আপনি যেমনটি বলেছিলেন যে চা শ্রমিকরা আসলে দৈনিক পঁচানব্বই টাকা নব্বই টাকা পেয়ে থাকে আমরা এই মৌলবীবাজার এই অঞ্চলে যে যে সকল এখানে যদি মৌলবীবাজারের কথা চিন্তা করি যে এই সিলেট অঞ্চলে প্রায় দুইশো চা বাগানের মতো আছে তার মধ্যে একশোটি অবস্থান হচ্ছে এই মৌলবীবাজারে এই চা শ্রমিকদের জন্য কি করা যায় আমরা এই মালিকদের সাথে আলোচনা করে যে এখানে একটি নিয়ম রয়েছে যে তারা বাইরে গিয়ে কাজ করতে পারবে না তবে তাদের যে ঘর রয়েছে তাদের যতটুকু জায়গা রয়েছে সেখানে তারা কাজ করতে পারবে তো আমরা দেখলাম যে তারা আসলে শিক্ষায় পিছিয়ে রয়েছে স্বাস্থ্যের দিকে খুব ইয়ে আর আয়ের কথা তো আপনি বুঝলেনি দারিদ্রের বহুমুখীতা কিন্তু এখানে বিরাজমান এবং সেদিক থেকে আমরা তাদের স্বাস্থ্য শিশুদের লেখাপড়া করা এবং ওই পরিবারে ভিন্ন রকমের অন্য আয় করা যায় কিনা এরকম কার্যক্রম হাতে যেমন মনে করেন যে এখন প্রতিটি পরিবারেই আমরা মাচা পদ্ধতিতে ছাগল পালনের ব্যবস্থা করেছি তাই না তার মাল্টি আয়ের উৎস দেখা মাল্টি মানে বহুমুখী আয়ের উৎস এটি একটি বিষয় তারপর হচ্ছে যে আপনারা জানেন যে তাদের স্থায়ী কোনো ইয়ে টয়লেট ছিল না আমরা প্রতিটি বাড়িতে এখন একটি টয়লেটের ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ জসীম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যোগ যোগ দেওয়ার জন্য আসলে জানেন যে সময় স্বল্পতার কারণে আমাদের অনেক কথাই আসলে শ্রমিকদের যে কথাগুলো বলছিলেন আরও পল্লিকর্ম সংস্থান পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন আগামীতে শ্রমিকদের কল্যাণে আরও বেশি কাজ করবে সেই প্রত্যাশা আমাদের পক্ষ থেকে রইল তাবাসুম এখন পর্যন্ত আমার কাছে মৌলী বাজারের এই বাগানের এই ছিল সব শেষ সুলতান আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক চা বাগান এমনিতে আকর্ষণীয় তার মধ্যে একটি করে দুটি পাতার যে মনোরম সৌন্দর্য মৌলভী বাজারে রয়েছে চা বাগান সেই সম্পর্কে জানাতে এবং সেখানকার শ্রমিকদের বর্তমান অবস্থা জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী সুলতান আহমেদ লাইফ সাদেশের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি আমাদের সাথে থাকুন স্বাগত নিউজ স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান কেএমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের আমন অনশন ষষ্ঠ দিনে পড়েছে তীব্র শীতে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন শিক্ষক কর্মচারীরা এ পর্যন্ত প্রায় একশো জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন সরকারের সুস্পষ্ট আশ্বাস ছাড়া আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম ফখরুল শিক্ষকদের আমন অনুসন্ত ষষ্ঠ দিনে এসে পড়েছে কি অবস্থা দেখছেন সেখানে তাদের আন্দোলনটি আসলে কোন দিকে গড়াচ্ছে তাবাসুন ধন্যবাদ আপনাকে নন এমপিওর যেসব প্রতিষ্ঠান রয়েছে সারা দেশে পাঁচ হাজার দুশোটি এই প্রতি সব প্রতিষ্ঠানের শিক্ষকরা গত ছাব্বিশ ডিসেম্বর থেকে তারা প্রস্তাবের সামনে আন্দোলনের অবস্থান কর্মসূচি গ্রহণ করে এবং এমপিও ভুক্তির দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করে আসছে আপনাকে যদি বলি যে এর আগে বেশ কয়েক দফা কিন্তু তাদের এই আন্দোলন হয়েছে বেশ কয়েক বছর ধরে এবং তাদের যে দাবিটি তারা হচ্ছে বছরের পর বছর ধরে কিন্তু তারা বঞ্চিত রয়েছেন সরকারি বেতন ভাতা থেকে এবং এবার তারা চাচ্ছেন যে যেই সারাদেশে পাঁচ হাজার দুশো প্রতিষ্ঠান রয়েছে এইসব প্রতিষ্ঠানগুলোকে যেন এমপিওভুক্ত করা হয় এবং এবং এই প্রতিষ্ঠানগুলোকে যেন এমপিভুক্ত করা হয় এই দাবিতে আপনাকে যদি বলি যে এখন পর্যন্ত তারা যে আমরণ অনশন করছেন এবং এই ষষ্ঠ দিনে আজকে এখন পর্যন্ত ষষ্ঠ দিনে একশো জন শিক্ষক কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন তারা বলছেন যে এই আমরণ অনশন কিন্তু তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট কোনো ঘোষণা না দেবেন তা আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে বিস্তারিত জানাবো এখন ছিল আমার কাছে এই পর্যন্ত শিক্ষক আন্দোলনের সবশেষ ফখরুল আপনাকে ধন্যবাদ দর্শক এমপি ভক্তির দাবিতে ষষ্ঠ দিনে রয়েছে আমন অনশন শিক্ষকদের ব্যাপারে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের পরের বুলেটিনে লাইভ সারা দেশ এখন এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ